স্কুলের প্রধান শিক্ষিকার বদলির করার দাবিতে ছাত্রছাত্রী, অভিভাবক এবং এসএমসি কমিটির রাস্তা অবরোধ। বৃহস্পতিবার সকাল 8:30 জম্পু জেলা বিদ্যালয়ের পরিদর্শকের অধীনে পাতালিয়াঘাট হাই স্কুলের সামনে প্রধান শিক্ষিকার বদলি করার দাবিতে ছাত্রছাত্রী এবং অভিভাবক এসএমসি কমিটির সদস্যরা রাস্তা অবরোধ করেন। প্রধান শিক্ষিকার বদলি চেয়ে এসএমসি কমিটি এবং অভিভাবক গত 7 ফেব্রুয়ারি স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। তারপর থেকে বিদ্যালয় পরিদর্শক, সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক, শিক্ষা অধিকর্তা এবং রাজ্য মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট পর্যায়ক্রমে তারা মেমোরান্ডাম প্রদান করছেন। কিন্তু 7 তারিখ থেকে আজ 20 ফেব্রুয়ারি এখন পর্যন্ত দপ্তরের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদে পাতালিয়াঘাট হাই স্কুলের ছাত্র, অভিভাবক, এসএমসি কমিটির সদস্যরা পুনরায় স্কুলের প্রধান শিক্ষিকা বদলির দাবিতে রাস্তা অবরোধ করেছেন। তাদের বক্তব্য, ম্যাডাম পাঞ্চালী দেববর্মা এতদিন হওয়ার পরও তিনি এলাকার অভিভাবকদের এখনও পর্যন্ত ম্যানেজ করতে পারেন নাই। উনার ব্যর্থ বলে মনে করছেন এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ। তাদের অভিযোগ, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষিকা পাঞ্চালী দেববর্মা দুর্ব্যবহারের ফলে অভিভাবক ক্ষুব্ধ হয়ে স্কুলে তালা ঝুলানো সহ রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছেন। এসএমসি কমিটির অভিযোগ, প্রধান শিক্ষিকা উনার মর্জি মতো স্কুলে আসা যাওয়া করেন। স্কুলের পরিচালনা এসএমসি কমিটির সদস্যর সাথে যোগাযোগ করা প্রয়োজন মনে করে না তিনি। অভিভাবক টিসি নিতে স্কুলে আসলে তাদের সাথেও পাঞ্চালি ম্যাডাম খারাপ ব্যবহার করে থাকেন। অভিভাবকদের গেট আউট বলতে দ্বিধাবোধ করেন না ম্যাডাম। তাদের দাবি ছিল স্কুলের প্রধান শিক্ষিকা পাঞ্চালি দেববর্মাকে অবিলম্বে ট্রান্সফার করতে হবে। যদি তিনি স্কুলে আসেন তাহলে আবার তালা ঝুলিয়ে দেওয়া হবে স্কুলে। এমন অবস্থায় শিক্ষা দপ্তরের উপযুক্ত পদক্ষেপ না গ্রহণ করার আন্দোলনের প্রথম ধাপ হিসেবে বলে জানান। বদলি নিয়ে এত আন্দোলন হচ্ছে, এখন দেখার এহেনে পরিস্থিতি নিয়ে কি ভূমিকা পালন করেন শিক্ষা দপ্তর। জম্পু জেলা বিদ্যালয় পরিদর্শক পঞ্চমোহন জামাতিয়া এবং উপবিদ্যালয় পরিদর্শক শম্ভুরাম দেব বর্মা সহ ওএসডি তরুণী সরকার সহ অন্যান্য প্রধান বিদ্যালয়ে ভার বহনকারী ব্যক্তিরা ওই দিন এসে আমাদেরকে মানে সন্তুষ্টি প্রদান করেন যে আমাদের দাবি ছিল ওই দিন 3 দিনের মধ্যে এখানে নতুন নিযুক্ত হওয়া প্রধান শিক্ষককে ট্রান্সফার করা। তো ওই দিন এসে ওনারা অসুস্থ দিয়ে যান আমাদেরকে যে ইমিডিয়েটলি ওনার মানে বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। তো তারই পরে দেখা গেছে যে বিগত আজকের দিনটা নিলে 12 দিন অতিক্রান্ত সময়ে আমরা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মানে কার্যকরী কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। তাতে বাধ্য হয়ে আমরা এসএমসি এবং অভিভাবক কমিটি এবং ছাত্রছাত্রী সহ আজকে পুনরায় বিদ্যালয়ে তালা ঝুলাতে বাধ্য হয়েছি। তো আমাদের দাবি হলো ইমিডিয়েটলি এই প্রধান শিক্ষিকাকে এইখান থেকে ট্রান্সফার করা হোক। হ্যাঁ, এই আমাদের প্রধান দাবি। এইখানে এই মানে বিগত 7 তারিখ অভিভাবক এবং এসএমসি কমিটিদের ক্ষুব্ধ অবস্থায় যে তালা ঝুলানো হয়েছিল তারই পরিবর্তে আমরা এই এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর বর্মার কাছে একটা ফরওয়ার্ড নিয়ে এবং আমাদের উপজাতি কল্যাণ দপ্তর, আমাদের মিনিস্টার মেবার স্যারের একটা রিকমেন্ড নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটা আবেদন জমা করেছিলাম। তার কোনো এখনো পর্যন্ত কোনো কার্যকরী প্রতিক্রিয়া আমরা পাইনি। সেই কারণে আজকে আমরা পুনরায় বাধ্য হয়ে স্কুলে তালা ঝুলাতে বাধ্য হই।